আজকের মতো আমি ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে বানাইমু বেটকি মাছের সিদ্ধ, মানে ওটার মধ্যে শস্য, পেঁয়াজ, তিতা মাছলাম খাসা মরিচ, না দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া চা, হলদি লবণ দিয়ে আমি তেল দিয়ে মিনিট ঠান্ডা রাখছি। কড়াইটা গরম বয়ে দিছি, আমি অয়েল দিয়ে দিয়েছি, দেখতে পারো তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দুই তিনটা কালা জিরা দিলাম পুরা। আমরা সবসময় ইলিশ মাছ সিদ্ধ খাই, আজকে আমি বেটকি মাছের ধরে দিব, কিন্তু ওটার মধ্যে মরিচও গুঁড়া না দিয়ে খাসা মরিচ বাটিয়ে দিলে খাওয়ালেটাও আলু কম দিলে দেখতে পাবো। ফুল ভিডিও দেখার আমার সঙ্গে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। এখন এটার মধ্যে দুইটা খাসামরিচ আমি অ্যাড করলাম। মাছ খুঁজতে পারো, মাছ একদম লাগবে না। কষানে গিয়ে দেখতে পারছেন আমার বাটিটা ধুয়ে গিয়ে মশলা আছে, আমি একটু জল অ্যাড করি, বেশি কিন্তু জল অ্যাড করতাম না। দেখতে পারো আমার তরকারি জাল খাই লিছে, ভালো মতো জালটা খাইলে দেখতে পারো তরকারি গুলো জাল লাগিছে। দুইটা দুনিয়া পাতা মানে নাগা তুলা পাতা দুইটা অ্যাড করলাম ইটার মধ্যে, বা সেন্টও লাগে না। এখন আমার নদীটা কমপ্লিট হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে দেখান আমি নামাইয়া দেখাই। ওই দেখতে পারা আমার মাস্টার হাইটিং মারান্ডা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা।